হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজঘর মেকআপ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাই। একটা সফট এবং গ্লোয়িং মেকআপ লুক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর দেরি না করে। এখানে আমি একটা টিস্যু নিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। এটা তোমরা সবাই জানো যে মেকআপ করার আগে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হয়। তো তারপর আমি এখানে একটা পিক্সি টোনার ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটা ময়েশ্চারাইজার লাগাচ্ছি মামা আর্থের, এটা ভালো করে লাগিয়ে নেব ভালো করে ফেসের মধ্যে, পুরো ফেসে। এরপরে আমরা এখানে একটা লাগাবো প্রাইমার। প্রাইমারটা খুবই অবশ্যই জরুরি মেকআপের জন্য, তো এখানে আমি ভালো করে প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে ফাউন্ডেশন, ক্রায়লনের ফাউন্ডেশন ইউজ করছি, তো এখানে আমি হালকা করে একটু ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। এবারে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। তোমরা যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটি, তো সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আমি দিতে থাকি আমার চ্যানেলের মধ্যে। তো এবারে আমি হালকা করে কন্ট্রোল করে নেব। ক্রায়লনের প্যালেট থেকে একটা কন্ট্রোল কালার নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, কারণ আমি ভিডিওটা করতে অনেক কষ্ট হয় তোমাদের জন্য ভিডিওটা করি। তো এরপরে আমি ভালো করে এটাকেও ব্লেন্ড করে নেব, একটা কন্ট্রোল ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে তোমরা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু এখানে আমি কন্ট্রোল ব্রাশ দিয়ে করে নিচ্ছি। তো তোমরা সবাই জানো যে কন্ট্রোল আমরা কেন ফেসের মধ্যে করি। তো এরপরে আমি এখানে মেকআপটাকে সেট করব, ফাউন্ডেশনটা আর কন্ট্রোলটাকে সেট করে নেব একটা ফিটমির কম্প্যাক্ট পাউডার দিয়ে। তোমরা এই কম্প্যাক্ট পাউডারটার ব্যাপারে সবাই জানো, এই কম্প্যাক্ট পাউডারটা অনেক কম রেঞ্জের মধ্যে খুবই ভালো। তো তারপরে এখানে আমি একটু লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি, কারণ একটু হালকা করে আই মেকআপ করে নেব, বেশি উগ্র করব না, একদমই হালকা একটু আই মেকআপ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ হুডা বিউটির একটা প্যালেট থেকে আই মেকআপটা করে নিচ্ছি, একদম সামান্য। তো তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি এখানে ভালো করে একটা কালার নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি চোখের ওপরে, আই মেকআপটা একদমই হালকা করছি। যারা যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট আমি দিতে থাকি আমার চ্যানেলের মধ্যে। এরপরে এখানে একটা আমি কাজল ইউজ করব, কাজলটাও মেবেলিনের কাজল, তো খুবই সুন্দর একটা কাজল, আমি এটা ইউজ করছি চোখের ওয়াটার লাইনে, ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা যারা যারা নতুন ভিডিওটি দেখছো বা নতুন আমার চ্যানেলটিতে আজকেই প্রথম ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এখানে আমি এবারে মাস্কারা লাগিয়ে নিচ্ছি ভালো করে, এটাও মেবেলিনের মাস্কারা, এই মাস্কারাটাও খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। এরপরে আমি একটু হালকা করে কন্ট্রোল পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে একটা ব্লাশ লাগিয়ে নেব, এটা আই ম্যাজিকের ব্লাশ। ব্লাশটা লাগিয়ে নিয়ে এবারে হালকা করে একটু হাইলাইটার লাগিয়ে নেব, যেহেতু এটা সফট অ্যান্ড গ্লোয়িং মেকআপ লুক, তো আমি এখানে খুব বেশি উগ্র কিছুই করব না, একদমই হালকা হালকা করে সব কিছু লাগিয়ে নিচ্ছি। এভাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় হাইলাইটারগুলো লাগাচ্ছি। যারা তোমরা জানো না, যারা নতুন মেকআপ শিখছো, তারা ভালো করে দেখে নাও। এরপরে আমি এখানে একটা লিপস্টিক পরে নেব, তার আগে একটু লাইনারটা পরে নিই, লাইনার পরা হয়নি আমার। তো এখানে আমি একটা ল্যাকমের লাইনার পরে নিচ্ছি ভালো করে, লাইনারটা ভালো করে পরে নিয়ে এরপরে আমি এখানে আইব্রোটাকে ড্র করব। আইব্রোটাকে ড্র করা হয়নি, এখানে আমি লাইনারটা ল্যাকমির লাইনার পরছি। এবারে আমি ভালো করে আইব্রোটাকে ড্র করে নেব। এখানে আমি একটা নর্মাল আইব্রো নিয়েছি, জেল আইব্রো, এই আইব্রোটা দিয়ে আমি ভালো করে আইব্রো করে নেব, একটা ব্রাশের সাহায্যে এভাবে আইব্রো করে নিচ্ছি। এরপরে আমি এখানে লিপস্টিক লাগাবো, এখানে আমি রিলায়েন্সের প্যালেট থেকে লিপস্টিক লাগাচ্ছি, একদমই হালকা একটা কালার, নিউট কালার, একটু পিঙ্ক পিঙ্ক টাইপের। তো তারপরে আমি এখানে আজকে একটা অন্যরকম সাইড দিয়ে ভালো করে একটা অন্য ডিপ ডার্ক একটা কালার নিয়ে ড্র করে নিচ্ছি ভালো করে, যাতে আমার ঠোঁটটাকে আরও অন্যরকম লাগে আজকে। তো এরকম আমি সময়মতো করি না, তো তাই আজকে ট্রাই করলাম। তো এরপরে আমি এখানে পিএসসির ফিক্সার দিয়ে ভালো করে ফিক্স করে নিলাম আমার পুরো মেকআপটাকে, এরপরে হেয়ারটাকে একটু ঠিক করে নিলাম। তোমাদের সবার মেকআপটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।